ঢাকা সিনেমার অন্যতম পরিচিত নায়িকা হুমায়রা সুবহা। ভাইরাল শব্দটির সঙ্গে নানান কারণে জড়িত তিনি। এছাড়াও ব্যক্তি জীবনের নানা ঘটনায় সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সুবহা। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। ব্যক্তি জীবন থেকে শুরু করে চারপাশের নানা ঘটনায় খোলামেলা আলোচনা করেন তিনি। বুধবার 23 নভেম্বর দুপুরে এক ফেসবুক পোস্টে সুবহা লিখেছেন, লাইফে কাজ ফ্যামিলি ফ্রেন্ডস ছাড়া কিছুই নেই, বোরিং হয়ে গেছি, একটা প্রেম করলে হয়তো ভালো লাগত। এই পোস্টের পর ফের আলোচনায় তিনি। অনেকের ধারণা ফের প্রেমে পড়েছেন এই অভিনেত্রী। উল্লেখ্য, গায়ক ইলিয়াস হোসাইনের সঙ্গে এই নায়িকার বিয়ে বিচ্ছেদ নিয়ে বেশ জল ঘোলা হয়েছে। সেসব এখন অতীত, সুবহা এখন অভিনয় করছেন নিয়মিত। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।